আমার বাজানোর আমার ভাইরা, আসলার যুবক যুবতী মায়েরা, আব্বারও খেদমত করতে হবে, মায়েরও খেদমত করতে হবে। তবে দুজনের মধ্যে বাবার থেকে মায়ের খেদমতের গুরুত্ব তিন গুণ বেশি। কয় গুণ? এ বাবার রাগ হয়েছেন নি? না, রাগ হবেন না বাবা। এই বিধান এই বন্টন আমি করি নাই, এই বন্টন করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই বন্টন কে আসলে রসুলের, এই বন্টন তামাম দুনিয়ার মালিক আল্লাহ। মুহাম্মদ হল গেজে না গোপ্তা, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হর গেজে না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথা বলতেন না যেই পর্যন্ত জিবরাইল আমিন এসে তাকে না বলতেন। আর জিবরাইল আমিন কখনো কোনো কথা বলতেন না যেই পর্যন্ত আল্লাহ পাক তাকে বলালো না করতেন। অর্থাৎ বুঝা গেল, আল্লাহ বলতেন জিবরাইলকে, জিব্রাইল বলতেন রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীকে, বিশ্ব নবী বলতেন সাহাবীদের সামনে সাহাবীদেরকে। অতএব সকল কথাগুলোর মূল হইলেন আবার আল্লাহ। কিতাব থেকে মায়ের খেদমতের গুরুত্ব তিন গুণ বেশি। কয় গুণ? তিন গুণ বেশি। কারণ আছে তিনটা। ও আমার বাজান আমার ভাইরা, আমরা প্যান্ডেলে যে পুরুষ গুলো বসে আছি বাজান, আমাদের পায়ের নিচে জুতা এবং স্যান্ডেল, কিন্তু পর্দার অন্তরের ছোঁ নিরানে ওই নরম হৃদয়ের কোমল মনের অধিকারী যে আম্মা জান্নাত বসে আছেন, তাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের জন্য বাবাও কষ্ট করেন, সন্তানের জন্য মাও কষ্ট করেন, কিন্তু আমার বাবারা বাবার থেকে মা তিনটা কষ্ট এমন বেশি করেন যেই কষ্টের মধ্যে বাবা তেমন শরীর থাকেন না। এক নম্বর কষ্টটা হলো গর্ভধারণের কষ্ট, তাই না? অবাজান দশ মাস দশ দিন বা নয় মাস সাড়ে নয় মাস একটি জীবিত মানুষের পেটের মধ্যে বাবা, আর একটি জীবিত মানুষ সে কিন্তু চুপচাপ বসে থাকে না, চুপচাপ থাকে নি। অবাজান কখনো হাঁটু দিয়া ডোসা মারে, কখনো পা দিয়া লাথি মারে, কখনো মাথা দিয়া মায়ের তলপেটে ডোসা মারে। আমার তো মনে হয় এমনি ধরনের কষ্ট আমরা যারা পুরুষ, আমাদের যে মেজাজ খারাপ, আমাদেরকে যদি দিত দুনিয়াতে আসার সাথে সাথে আসার যা বলতাম পেটের মধ্যে তো জ্বালাইছিল কেন? কিন্তু এই জামা আমার বাগান আমার ভাইয়া জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় সন্তান জন্ম দিলেন, সন্তান প্রসব করলেন, সন্তানের মুখের দিক তাকাইয়া দশ মাস দশ দিনের সব দুঃখ যিনি ভুলে যান তার নাম হইল মা, ঠিক কিনা বলেন? ও আমার বাজান আমার ভাইরা, আঠারো বারা তেষ্টান সুরা, সুরা মুমিনুন বাজান বারো তেরো চোদ্দ নং আয়াতের মধ্যে আপনার আর আমার জন্মকে চাল্লা এখানে আলোচনা করেছেন। আমি ওই আলোচনায় ঢুকব না, শুধু বাংলায় একটু ইঙ্গিত দেব বাবা। আমার আপনার মালিক আল্লাহ পাক বলছেন আপনার আমার তলপেট এটি পায়খানার কারখানা, আর এই পর্দার অন্তরালে আমার যেই মা আমার বোনেরা বসা আছেন বাবা, আমার আম্মা জানদের তলপেট হলো সন্তান উৎপাদনের কারখানা, কি ঠিক কিনা বলেন?
জন্মকে ছাড়া।